শিক্ষামন্ত্রী আমাদের প্রতিশ্রুতি পূরণ করুন, পূরণ করুন, পূরণ করুন। আমরা শিক্ষামন্ত্রী আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমরা 2015 প্রাথমিক শিক্ষার উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমরা আজকে ডিএম অফিসে ডেপুটেশন পত্র দিয়ে এসেছি। তাই আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করুন, পূরণ করুন, পূরণ করুন। নিয়োগ, নিয়োগ, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। আপনাদের দাবি কি, আজ আপনারা ডিএম অফিসে কেন এসেছেন? আমাদের মূলত দাবি হচ্ছে, আমরা 2014 সালের প্রাথমিকের টেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম, 2015 সালে প্রাথমিক পরীক্ষা দিই এবং 2016 সালে আমরা প্রাথমিক টেট উত্তীর্ণ হই। 2017 সালে যখন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তখন মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের ঘোষণা করেছিলেন যে যাদের প্রশিক্ষণ নেই তারা যদি পরবর্তীকালে প্রশিক্ষণ দেয় তাহলে ধীরে ধীরে তাদের নিয়োগ করা হবে, ধীরে ধীরে ধাপে ধাপে নিয়োগ করা হবে আর কি। কিন্তু আমরা 2 বছর ধরে প্রশিক্ষণ করার পরেও মাননীয় শিক্ষামন্ত্রীর কথা মতো কিন্তু আমরা কিন্তু এখন অবধি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারি না, নিয়োগ হতে পারিনি। তাই আমরা চাইছি সরকারের কাছে কাতর মিনতি আবেদন করছি, এই আমফান ও ঘূর্ণিঝড় এবং করোনা পরিস্থিতির মধ্যে আমাদের আর্থিক অবস্থা খুব অসহায়, যাতে উনি আপনার কথাগুলি পূরণ করেন এবং আমাদের নিয়োগ প্রক্রিয়া সুস্পষ্টভাবে পালন করেন। আমাদের বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দিন মাননীয় শিক্ষামন্ত্রী, দয়া করে আপনার কাছে হাত জোড় করজোড়ে অনুরোধ করছি আমরা আর কি। আপনারা কি মামলা করেছেন এই ব্যাপারে? না না, আমাদের কোনো রকম মামলা হয়নি। আমাদের সরকারের উপর সম্পূর্ণ আস্থা আছে। এই জন্য মমতা দেবীর কাছে অনুরোধ এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছেও করজোড়ে অনুরোধ যে আপনারা দয়া করে আমাদের প্রার্থনাটা শুনবেন এবং আমরা আশাবাদী যে সরকার ইতিমধ্যে আমাদের দিকটা একটু ইতিবাচক ভাববেন। আপনার কি মনে হয় 2015 প্রাথমিক শিক্ষক নিয়োগ সঠিক হয়নি? এই সরকার কি নিয়োগ স্বচ্ছভাবে করেনি? না, আমরা সেটা মনে করছি না, আমরা সুষ্ঠুভাবেই নিয়োগ করবেন এই আশায় করছি আর কি। আমরা সরকার যতটা চেষ্টা করেছেন নিয়োগ করেছেন, কিন্তু ইতিমধ্যে 18,000-এর বেশি ক্লাস ফাইভের আন্ডারে চলে এসছে, সেই মতো শূন্য পদের অনেক সৃষ্টি হয়েছে। তাই সরকারের কাছে আমাদের অনুরোধ, আমরা যোগ্য প্রার্থী, তো আমাদের দিকটা একটু বিবেচনা করে দেখবেন, হ্যাঁ দয়া করে আর কি। সরকার আপনাদের দাবি না মানলে আপনারা কি করবে? আমরা এরপরে বৃহত্তর আন্দোলনের পথে হয়তো নামতে বাধ্য হবো। আজকে আমরা ডিএম অফিসে ডেপুটেশন দিয়ে এলাম, ওনারা যথেষ্ট সহানুভূতিশীল এবং বলেছেন, আমরা ইতিবাচক দিকে একটু পেয়েছি আর কি। যেন সরকারের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। নতুন টেট হলে আপনাদের কি কোনো সমস্যা? হ্যাঁ অবশ্যই হতে পারে। আমাদের সমস্যা মানে সমস্যা কি, আমরা চাই যে সমস্যা সেরকম কিছু নেই, পরীক্ষা হোক, কিন্তু আমাদের দিকটা আমরা তো যোগ্য প্রার্থী, আমাদের দাবিটা পূরণ হোক। তার সঙ্গে সঙ্গে আমাদের যারা প্রশিক্ষণ প্রাপ্ত এবং ডিএলএড পেট পাস, তাদের অনেকের বয়স কিন্তু অনেকটা বেরিয়ে আছে, যদি তারা নতুন করে অনেকের বসার সুযোগও নেই। ঠিক আছে, আমরা চাই না যে নিয়োগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে, আমরা কখনোই চাইনি। ঠিক আছে, আমরা চাই যে আমাদের যেহেতু আমরা প্রশিক্ষণ প্রাপ্ত এবং টেট কোয়ালিফাই, তাই আমাদের আগে নিয়োগ করে তারপরে একটু মানবিক দৃষ্টি আপনাদের দাবিটা 2015 সালে আপনারা টেট কোয়ালিফাই করেছিলেন, টেট কোয়ালিফাই করার পর আপনাদের ভাইবা হয়েছিল, ভাইবা হওয়ার পর আপনাদের সেই সময় ডিএলএড প্রশিক্ষণ ছিল না, সেই কারণে আপনারা পরে শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিএলএড করেও করেছিলাম, অনেক কষ্ট করে এবং অনেকের জায়গা টায়গা বিক্রি করে অনেক কষ্ট, অর্থিক কষ্টের মধ্যে আমরা শিক্ষামন্ত্রীর কথা মতোই করেছি আর কি। নাহলে আমাদের কিন্তু সম্ভব ছিল না যে মানে আমাদের ডিএলএড করার মতো আর্থিক অবস্থা ছিল, আর্থিক অবস্থা ছিল না। ধন্যবাদ। যাই হোক, আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দিদি এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে দাবি রাখব যাতে আপনারা সে শিক্ষক নিয়োগ পান, তার জন্য আমরা দিদি এবং শিক্ষামন্ত্রীর কাছে আশা রাখব। নিয়োগ, নিয়োগ, নিয়োগ চাই। শিক্ষামন্ত্রী আপনার প্রতিশ্রুতি পূরণ করুন, পূরণ করুন, পূরণ করুন। আমরা 2015 ডিএলএড প্রশিক্ষিত ঐক্য মঞ্চ আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। নিয়োগ, নিয়োগ, নিয়োগ চাই। ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দিলেন, উনি আপনাদের কি আশ্বস্ত করলেন? এই যে হচ্ছে আমাদের ডিএম সাহেবের কপি, রিসিপ্ট কপি। ওনারা যথেষ্ট সহানুভূতিশীলতার প্রতি বলেছেন যে ওনারা ব্যাপারটা ঊর্ধ্বতন অফিসারের কাছে পাঠাবেন এবং মানবিক দৃষ্টিভঙ্গির সহিত ওনারা ধরবেন বা আলোচ্য বিষয় হিসাবে তুলে ধরবেন সরকারের কাছে। এইমাত্র আমরা আশাবাদী ফলস্বরূপ পেলাম, এইমাত্র এটা হচ্ছে তার কপি।